অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ইম্পর্টেন্ট ভিডিও, প্রত্যেকে নিজের রাশির নামটি শুধু শুনবেন, তারপরে বেরিয়ে যাবেন। দিয়ে কেউ কেউ কমেন্টস করছেন যে স্যার আমার মিলছে না। দেখুন, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে কোনো অভিধানে কথা নেই, এভরিথিং ইজ পসিবল। যাদের হচ্ছে না, যাদের ক্ষেত্রে মিলছে না, তারা অবশ্যই নিজস্ব পার্সোনাল চার্ট অ্যানালাইসিস করান এবং কোন জায়গাতে সমস্যা আছে, কি করতে হবে সেই জায়গাটা আপনি ডিসকাস করুন। অর্থাৎ রোগ হলে যেমন ট্রিটমেন্ট করতে হয়, তেমনি আপনার যদি চার্টে গ্রহের গোচর যদি খারাপ থাকে, সেক্ষেত্রেও কিন্তু, বা গ্রহের অবস্থান, দশা, অন্তর্দশা, সেক্ষেত্রেও কিন্তু আপনাকে সেই জায়গাটা রেক্টিফিকেশান কিন্তু করতে হবে। অর্থাৎ অসুখ যেমন ধরে রাখা বসা উচিত নয়, তেমনি এই যে গ্রহের যদি কোনো সমস্যা থাকে, তার সঠিক রেমেডিয়াল মেজারমেন্ট করা উচিত। তো এই যে নবপঞ্চম যোগ, এই নবপঞ্চম যোগের ফলে পাঁচটি রাশির সুদিন আগত। দেখুন, প্রথমেই জানাই মঙ্গল মিথুন রাশিতে অবস্থান করছে, অর্থাৎ এবং ঠিক আপনার বৃহস্পতি আপনার কুম্ভ রাশিতে অবস্থান করছে। দেখুন, আপনি যদি কাউন্ট করেন মঙ্গল থেকে বৃহস্পতি নবম এবং বৃহস্পতি থেকে মঙ্গল পঞ্চম, অর্থাৎ এই নবপঞ্চম যোগ এই পাঁচটি রাশিকে পাঁচ দিক থেকে কিন্তু লাভ দিবে। পাঁচটি রাশির পাঁচ দিক থেকে লাভ কিন্তু দিতে চলেছে। অর্থাৎ এই যে আপনি কুম্ভ থেকে মিথুন কাউন্ট করুন পাঁচ এবং মিথুন থেকে কুম্ভ কাউন্ট করুন নয়, এই যে নবপঞ্চম যোগ মঙ্গল এবং বৃহস্পতির পাঁচটি রাশিকে পাঁচ দিক থেকে ভরিয়ে দিতে চলেছে। কোন কোন দিক যাদের হচ্ছে না, তারা আবারও বলছি নিজস্ব জন্মছক অ্যানালিসিস করান। প্রথম যে রাশির কথা আমি বলবো, সে রাশি আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনার এই নবপঞ্চম যোগ আপনার ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। অর্থাৎ ধনস্থানে আপনার সপ্তমপতির কানেকশান ব্যবসা থেকে আপনার লাভ দেবে এবং আপনার দশমভাবে এই বৃহস্পতির অবস্থান কর্মের দিকটা আপনার কিন্তু বিশেষভাবে লাভ কিন্তু দেবে। দুই নম্বর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির এই নবপঞ্চম কানেকশান আপনাদের ক্ষেত্রে কিন্তু ভাগ্যোদয় নিশ্চিত রূপে ঘটাতে চলেছে। অর্থাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন, নিজস্ব প্রপার্টি, একাধিক ভূমি সম্পত্তি, যারা মিডিয়া রিলেটেড জায়গাতে আছেন তারা কিন্তু ভালো পাবেন, যারা টিচিং প্রফেশনে আছেন বা অ্যাডভোকেট তারা কিন্তু ভালো ফল নিশ্চিত রূপে পেতে চলেছেন মিথুন রাশির জাতক। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ধনপতি এবং লাভ সফলতির রাশির অবস্থান করছে এবং এই নবপঞ্চম যোগ আপনার ক্ষেত্রে বিশেষ করে সৌভাগ্য কিন্তু আসতে চলেছে। আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রে সফলতা, বিয়ের কানেকশান, বিয়ের ব্যাপারটা আপনাদের ক্ষেত্রে ভালো, সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা, বিদেশ থেকে লাভ, এই সম্ভাবনা কিন্তু কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নির্দেশ করছে। অর্থাৎ কুম্ভ রাশির ক্ষেত্রে এই নবপঞ্চম যোগ আপনার ক্ষেত্রে কিন্তু নিশ্চিত রূপে ভাগ্যোদয় করতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি।
সিংহ রাশির ক্ষেত্রে আপনাদের ব্যবসার জায়গাটা খুব ভালো দিক নির্দেশ করছে। আপনার ভাগ্যের দ্বারা কর্ম পাওয়া, ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন। কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, পরাক্রম আপনাদের বৃদ্ধি করবে সিংহ রাশির, এবং আপনাদের শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক নির্দেশ করছে। অর্থাৎ সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট এই নবপঞ্চম যোগ আপনাদের ক্ষেত্রে কিন্তু লাভ দিতে চলেছে। এরপরের যে রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আপনাদের ধনপতি ভাগ্যভাবে পঞ্চমভাবে বৃহস্পতির অবস্থান, অর্থাৎ এই যে নবপঞ্চম যোগ মঙ্গল এবং বৃহস্পতির, আপনাদের প্রথম কথা হচ্ছে ভাগ্যের দ্বারা ধন আসবে এবং সন্তান সুখের জায়গা আপনাদের নির্দেশ করছে। শুভ বিবাহের যোগ, হেলথের দিক ভালো করবে, শেয়ার মার্কেট থেকে আপনাদের লাভ দিবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আকস্মিক ধন প্রাপ্তির সম্ভাবনা এবং পৈতৃক সূত্রে সম্পত্তি লাভ, রাজনীতির ক্ষেত্রে ভালো, নিজস্ব ভূমি ভবন বাহন সুখেরও সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। অর্থাৎ তুলা রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট লাভজনক কিন্তু হতে চলেছে। এরপরের যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে আপনাদের আর্থিক স্থিতির জায়গা যথেষ্ট মজবুত হবে, কেরিয়ারের ক্ষেত্রে ডেভেলপমেন্ট, আপনাদের আটকে থাকা কাজ, ডুবে থাকা কাজ, সেই কাজগুলো সম্পূর্ণ হবে, পৈতৃক সূত্রে সম্পত্তি লাভের সম্ভাবনা এবং শত্রু নাশ আপনাদের কিন্তু হতে চলেছে। অর্থাৎ শত্রুতার জায়গাটা কিন্তু কিছুটা হলেও আপনাদের কিন্তু কমবে। আপনি যদি হন মকর রাশির মানুষ, এই নবপঞ্চম যোগে এই পাঁচটি রাশির পাঁচ দিক থেকে সুখ আসতে চলেছে। অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্ট আপনারা করুন। নমস্কার, ধন্যবাদ।